বেগুন গাছের একটি সমস্যা, যেটি পাতা পড়ে যাওয়া শুধুমাত্র এটি বেগুন গাছের জন্যই না, এটি বিভিন্ন গাছের জন্য এই সমস্যাটা দেখা দেয়। তো এই সমস্যাটার আসলে মূলত যে কারণটা সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে, এবং এটির কীভাবে সমাধান করা যায় সেটি নিয়ে আলোচনা করবো। আমরা এখানে যে গাছটি দেখতে পাচ্ছি, এখানে বেশিরভাগ জায়গায় এই সমস্যাটি দেখা যাচ্ছে, বেশিরভাগ জায়গায় এই পাতাগুলো পুড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এটি চুজ করলাম যে এটি পুড়ে যাওয়ার বা এরকম প্রথমত ছিদ্র হয়ে যায়, ছিদ্র হয়ে যাওয়ার পর এটি সম্পূর্ণ পাতাটিতে স্প্রেড হয়। এটির কারণটা কী? এবং এটি সর্বপ্রথম যে সাইড থেকে অনেক সময় ইয়েলো কালার ধারণ করে, তার পরবর্তীতে আস্তে আস্তে এটি ব্রাউন কালার ধারণ করে। ওকে, যেটি দেখাচ্ছি এখানে যে পাতাটি দেখতে পাচ্ছেন, এই পাতাটিতে পাশ থেকে হচ্ছে এবং সম্পূর্ণ পাতা আস্তে আস্তে স্প্রেড হয়ে যাচ্ছে। এটি রিজনটা হলো, এটি আসলে একটি একটি সমস্যা, এটি একটি ছত্রাকজনিত রোগের কারণে এটি হয়ে থাকে। এটি প্রথমত আপনার বেসিক্যালি এটার যে কেন্দ্রবিন্দু, যে কোনো কেন্দ্রবিন্দু থেকে পাতার যে কোনো জায়গা থেকে এটি শুরু হতে পারে। তো এটি আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে ছোট্ট একটি ছিদ্র, তার পরবর্তীতে আস্তে আস্তে এই ছোট ছোট ছিদ্র এখানেও দেখতে পাচ্ছেন। তো এই ছিদ্রগুলো পরবর্তীতে স্প্রেড হয়, স্প্রেড হওয়ার পরবর্তীতে সম্পূর্ণ পাতাটিতে যখন ঝরে যায় বা সম্পূর্ণ পাতাটিতে যখন স্প্রেড হয়ে যায়, তখন এই সমস্যাটি দেখা দেয়। এটি শুধুমাত্র বেগুন গাছের জন্য না, এটি সবজিজনিত অনেক ধরনের গাছের জন্যই এই সমস্যাটা হয়। তো এটি আসলে কিভাবে এটি থেকে পরিত্রাণ পাওয়া যায়, এটি থেকে আসলে রোগ প্রতিকারের জন্য যে ব্যবস্থা আপনি গ্রহণ করতে পারেন সেটি হলো, আপনার জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এবং সর্বপ্রথম আপনি যখন বীজ লাগাবেন, তো ওই বীজটি সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে সেটি হলো বীজ শোধন করে লাগাতে হবে। আপনার গাছটি যদি বীজ শোধন করে লাগান, তো সেক্ষেত্রে আপনার বেসিক্যালি প্রাথমিক অবস্থায় যে ধরনের জীবাণু বা প্যাথোজেনগুলো থাকে সেগুলো আসলে পরবর্তীতে অ্যাটাক করতে পারে না। তো সেই কারণে আপনাকে শুধুমাত্র বেগুনের জন্যই বলছি না বা শুধুমাত্র এই পাতা ফোলা রোগের জন্যই বলছি না, আপনার সকল ধরনের রোগের জন্য এইটি অবশ্যই লক্ষ্য রাখবেন। এই বীজ শোধনটা অত্যধিক জরুরি একটা জিনিস, যেটি আপনি বিভিন্ন ধরনের ঔষধ রয়েছে, যেমন ভিটাভিক্স 200 রয়েছে, এটি থেকেও বীজ শোধন করতে পারেন। এবং কিছু কিছু বীজ যদি হার্ড হয় সেগুলো আসলে অনেকদিন একটু ভিজিয়ে রাখলে এটির গ্রোথটা আসলে খুব তাড়াতাড়ি হয়। তো এই বিষয়গুলি অবশ্যই লক্ষ্য রাখবেন। তাছাড়া এটি যদি আপনি দেখতে পান, সেক্ষেত্রে আপনি ওই সময়ে এটি ছাঁটাই করার চেষ্টা করবেন এবং এটি আলাদা রাখার চেষ্টা করবেন এই গাছগুলো। এবং যদি আপনার সেটি বেশি পরিমাণ হয়ে যায়, তবে আপনি একটি কীটনাশক যেটি ব্যবহার করতে পারেন। সাধারণত কীটনাশক ব্যবহার করাটা যে কোনো সময় ব্যবহার করাটা আসলে প্রেফারেবল না, এটি আপনি একটু যাচাই বাছাই করে নেবেন। যে যদি মনে করেন যে স্প্রেড বেশি হয়ে গেছে বা আপনি এটা কন্ট্রোল করতে পারছেন না, যেমন স্বাভাবিকভাবে আপনি এটি কন্ট্রোলের জন্য, যেমন এটা যদি দেখতে পান এভাবে হচ্ছে, হ্যাঁ এটা আপনি আস্তে পাতাটা ছিঁড়ে ফেলবেন, ছিঁড়ে ফেলে এখানে না, আমার যে পাতাটা এখানে পড়ে গেছে আপনি এটা আলাদা জায়গা নিয়ে আপনি পুড়ে ফেলতে পারেন, এ ধরনের ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবেন। ওকে, তো যেটি হলো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার সম্পূর্ণ অবস্থায় যখন আপনি দেখতে পাবেন যে এটি স্প্রেড হয়ে গেছে, আপনার সমস্ত জায়গায় বা সমস্ত গাছ বেশি স্প্রেড হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি একটি রাসায়নিক একটি কেমিক্যাল রয়েছে যেটি আপনি হলো বেবিস্টেন, বেবিস্টেনটা আপনি ইউজ করতে পারেন। তো এটি ইউজ করার রুলস অবশ্যই আপনার বোতলে দেওয়া আছে, তারপর আমি বলে দিচ্ছি, 2 ml করে প্রতি লিটার পানিতে এটি আপনি স্প্রেড করবেন। তো এটি স্প্রেড করলে এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। তবে সবচেয়ে বড় বিষয় হলো, আপনি এটি স্প্রেড করার আগে আপনি যেটি নিজে নিজে কন্ট্রোল করার চেষ্টা করবেন, নিজে নিজে কন্ট্রোল করলে এটি অবশ্যই এই সমস্যাটার সমাধান পেয়ে যাবেন। ওকে, এ ধরনের কোনো সমস্যা থাকলে আপনি আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা তার সমাধান দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর গেট মোর ভিডিও। ওকে।